nobody has the power to malign our president of India. এইদিকে একটা জাস্ট হিন্দি একটা গ্লোবাল গ্লোবাল টাইমস নে কাহা হ্যায় ভারত ভারত না শুনুন দাদা আপনারটা হিন্দি লাগবে ভারত মে কই বার্নিং ইস্যুজ হ্যায় ভারত মে কই বার্নিং ইস্যুজ হ্যায় লেকিন ভারত আবি ইন্ডিয়া আর ভারত মে ফেসা হুয়া হ্যায় গ্লোবাল টাইমস নে কাহা হ্যায় ও ছোড়িয়ে বাহার কে আদমি কে ভারত কে আন্দর বাত কে লেকিন নামা না একটু মোদি জি হ্যায় তো মুমকিন হ্যায় এ দেশ ভারতী হ্যায় ब्रिटिश का कोई नाम नहीं चलेगा। बंगाल में जब बीजेपी का सरकार आएगा तब बार्च टाउन हट जाएगा, कॉर्नल गोला हट जाएगा, वेस्टिन हट जाएगा, सब जितना भी ब्रिटिश का नाम है सब नाम निशान और ब्रिटिश और मुगल का नाम निशान वो हटाने का काम भाजपा सरकार करेगी। भारत नाम चिरंतन है, इसका कोई ऑप्शन नहीं है। ग्लोबल इंडिया, ग्लोबल इकोनॉमी के लिए सोचिए, भारत के लिए सोचने की कोई जरूरत नहीं है। यहाँ मोदी जी है तो मुमकिन है। मंत्री विधायक देर ईडी सीबीआई गुतोय तृणमूल मंत्री और विधायक देर रोजगार एक कमे गए राज्यपाल चाह महिला मे 500 बदले 2000 टाका दी चाह पेंशनर्स दे दिए दी আমরা চাই কন্ট্রাক্টুয়াল ক্যাজুয়ালদের সমকাজে সমবেতন দিই। উই আর নট ইন্টারেস্টেড ফর আওয়ার স্যালারি। রাজ্যপালের উপর বারবার আক্রমণ বিভিন্ন নেমে আসছে, এটা কি মনে হচ্ছে শিক্ষা মাফিয়াদের আটকানোর জন্য এই কাণ্ডটা? এই রাজ্যপালকে উনি হাতে খড়ি দিয়ে ভেবেছিলেন ওনার করবেন। রাজ্যপাল এডুকেটেড, হাইলি এডুকেটেড, হি নোজ কনস্টিটিউশন ভেরি ওয়েল। যখন কনস্টিটিউশন ভাঙবেন তিনি বাধা দেবেন। মহামান্য রাজ্যপালকে আক্রমণ করে কোনো লাভ নেই। জগদীপ ধনকর মহোদয়কে রাজ্য আক্রমণ করেছিলেন, তিনি প্রমোশন পেয়ে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছে। মমতা ব্যানার্জি যত আক্রমণ করবেন মহামান্য রাজ্যপালের প্রতি মানুষের সমর্থন আরো বাড়বে এবং আমরা একেবারে সবাই মিলে তার সাথে দাঁড়িয়ে সংবিধান বাঁচানোর লড়াইটা করব। মাইনরিটি মিন্স ইসাই, শিখ, জৈন, পারসি, even bengali muslim, they are in west bengal, approx 4 crore muslim is here in west bengal, 90 more than 90% of bengal speak. You constitute a board, all are urdu speaking muslim, no bengali speaking muslim one, no christian, no sikh, no buddhist, no jain, no parsi. গভর্নর ক্লিয়ারলি স্টেটেড দ্যাট ইন ফ্রন্ট অফ বোর্ড দ্য বিজেপি এমএলএ আওয়ার President of India, Her Excellency Srimati Draupadi Murmu.